আশা করছি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে মেইন হচ্ছে টপিকটা সারাদিনে কি করছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমার বাবা মারও আসার কথা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থেকো আর কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আমাকে ব্লগটি তোমাদের কেমন লাগছে। তো তোমরা যখন আমাকে কমেন্ট করো তো আমার ভীষণ ভালো লাগে আর আমার উৎসাহ পাই আমি, আমার ভীষণ ভালো লাগে, আমার মনে হয় যে হ্যাঁ আমি হয়তো ঠিকঠাক করছি। তো সেই জন্য তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রিয়। তোমরা এইভাবেই আমার সাথে থেকো সবসময়, আর তাহলে আমি আরও বেশি বেশি আরও সুন্দর করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা বুঝতেই পারছো, দেখো সকালবেলা পেখম উঠেছে ঘুম থেকে, উঠে ওর খাওয়া টাওয়া হয়ে গেছে, তারপরে ও পড়তে বসবে। তো আমি একটু টিফিন করছিলাম, তো সেই সময় ও ওর ভাই বোনু সবাইকে ডেকে এনে রীতিমতো একদম মানে খেলা শুরু করে দিয়েছি। চার স্যাম্পল এক জায়গায়। বলো বাবা, এটা কেমন লাগছে তোমার? ভালো 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 ভালো। আরিয়ান কেমন লাগছে? ব্যথে ব্যথে। এই টাইট লাগছে, ছাড় ছাড় ছাড়। ওলে বাবা লে। আরু কেমন লাগছে তোর? ভালো লাগছে। এ লে 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 লে। ভালো লাগছে। বাহ 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 বাহ। ভালো লাগছে। তো ওই যে দেখো, আমাদের টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মামকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো ওর পড়া হয়ে গেছে, আবার সে আরু আরু করে মানে আরুর সাথে খেলবে, তো সেই জন্য তো আরুও মাঝখানে এসেছিল যে দিদির পড়া হয়েছে কিনা জানার জন্য। তো যাই হোক, তখন পড়া হয়নি, ওকে বলেছিলাম যে পড়া হয়ে গেলে ডাকবো, তো তখন আবার ডেকেছি। এখন দুজনে মিলে খেলা করছে। তো এই যে দেখো খেলনার অবস্থা, পুরো এক ব্যাগ খেলনা নিয়ে বসে আর সব ঢেলে দুজনে মিলে এভাবে খেলা করে। দুজনে না শুধু, অনেক সময় তিনজন চারজনও হয়ে যায়। তো দেখো অবস্থা, এইভাবে খেলে পুরো বিছানা জুড়ে। আর যখন ওদের পড়া হয়ে যায়, পড়া হয়ে যাওয়ার পরে দুই বোনেই কিন্তু স্নান টান করে রেডি হয়ে তারপরে এসে খেলা করে। তো এই সময়টাও খুব ভালো, বাচ্চাদের একটু খেলাটাও হয়ে যাচ্ছে, আবার এদিকে এই সময়ে যখন ও খেলছে তো আমি ওইদিকে রান্নাঘরের কাজটাও করে ফেলছি, তো এটা সুবিধাই হয়। এভাবে বড় হচ্ছে আস্তে আস্তে। ওয়ান টু থ্রি। কি রান্না হচ্ছে এখানে? গাজর। গাজর? ও গাজর, আচ্ছা। গাজর আর শসা। শসা? চকলেট? কয়েন চকলেটও রান্না হয়? লঙ্কা। কি লঙ্কাও রান্না হয়? তা এটা কি, এটা কি আরুর খাবার? আরুর জন্য বানাচ্ছিস? বাহ, আমার জন্য একটু বিরিয়ানি বানাবে? ওলে বাবা লে, ম্যাগি খাবে? আচ্ছা ঠিক আছে, দাও বিরিয়ানি দাও। ভাই কোথায় গেল? আরু ভাই? তো আজকে পেখম ভীষণ খুশি, ও ঘুম থেকে উঠে থেকেই বলছে বারবার যে কখন দাদা দিদা আসবে, কখন দাদা দিদা আসবে। তো সেই জন্য এখন ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো,
তো ভাত দেখো খাওয়ানো হয়ে গেছে, আর এখনও মানে ঘুমাতে এসছে কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। আর ও যখনই এরকম কিছুতে ঘুমায় না তখন ওর বাবা বাবা কোথা থাকে বাবি যাব এইভাবে কাঁদতে থাকে। তো যখন ওর বাবা নিয়ে একটু ঝাঁকায় তারপরে ঘুমায়, তাছাড়া ঘুমাতে চায় না যখন বাবি করে। তো এই সময় দেখো এখন বাবুর বাবা এসেছে, এসে ওখানে ঝাঁকানোর চেষ্টা করছে, ঘুমানোর চেষ্টা করছে। তো কিছুক্ষণ একটু চুপচাপ ছিল, তো আস্তে আস্তে ঝাঁকাতে ও ঘুমিয়েই পড়বে। তো কি বলবো, মানে বেশ কয়েকদিন ধরে ও শুরু করেছে শুধু বাবি যাব করে পাগল হয়ে যায়। ঘুমানোর সময় বাবি লাগবে, খাওয়ার সময় বাবি লাগবে, স্নান করার সময় বাবি লাগবে, তো সব সময় শুধু বাবি করতে থাকে। আর ওর বাবা যখন ঘর থেকে একটু বেরোয় তাহলে যে কান্না, এত কান্না করে যে থামানো খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখন সেই কারণে বাবার কাছে ঝাঁকালে, 2-3 বার ঘুমিয়ে পড়ে। তো এখনও সেই চেষ্টাটাই বাবা করছে, আর মাঝে মাঝে একটুখানি গানও শুনিয়ে দেয়, ও আরও খুশি হয়। আর এই যে মাথায় এইভাবে চুলকে চুলকে দিলে ভীষণ খুশি হয়। তো এখনই ও ঘুমিয়ে পড়বে, এই দেখো ও ঘুমিয়েই পড়েছে, বুঝতেই পারছো। আর এখন ঝাঁকাতে হচ্ছে না, একদম পুরো ঘুমিয়ে পড়েছে। আর ঘুম থেকে উঠে ও যখন দেখবে ওর দাদা দিদাকে তো ও ভীষণ খুশি হবে। তো যখনই ও শোনে ওর প্যাপা বুয়া আসবে তখনও কিন্তু ও ভীষণ খুশি হয়। মানে ওর প্যাপা বুয়া আর দাদু দিদা আসলে পরে ওর মানে খুশির ঠিকানা থাকে না। তো যাই হোক, ওকে এখন বিছানায় রেখে দিই, তারপরে ফিরে আসছি সন্ধেবেলা। গুড ইভিনিং এভরিওয়ান। আর বুঝতেই পারছো যে এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো পেখম ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, বাবা মার জন্য ওয়েট করছিল, মানে ওর দাদু দিদার জন্য। তো এখন এসে গেছে আর ও ভীষণ খুশি। তুমি এত খুশি কেন, কে এসেছে? ওরে বাবা, কই তো দিদা? আর দাদা কোথায়? আস্তে আস্তে, ওরে বাবা। দাদা কোলে উঠে বসে পড়েছিস পেটের মধ্যে, দাদার ব্যথা লাগবে না? এত আনন্দ, একটু দিদার কোলে যা, দিদা চাউমিন খাইয়ে দিল না, যা দিদার কোলে। এই ব্যথা লাগবে, আর দাদাকে কে দেবে? হাম যা, দাদা তোকে এত ফল টল এনে দিল, তুই হাম দিলি না? তাড়াতাড়ি দে, যা কোলে বস, যা আস্তে, আই আস্তে, নাম নিচে, পাচ্ছে না। এটা ভাই দিয়েছিল তোর কাকা, হ্যাঁ বাবা। শোন এদিকে শোন, বলছি ঠাকুমার ওই ঘরে যে দাদা হয়, দাদা আছে, সেই দাদাটা কে হয় ঠাকুমার? ঠাকুমার কে হয় তোর? কি হয় তাহলে? কি গো হয়? ও, আর তোর দাদা হয় ঠাকুমার? কি গো হয় দুষ্টু?
নাচা নাচি শুরু করেছে। গালে দেবে তো। আমার বার্বি তো শুধু দাদা দিদাকে আদর করেনি, সাথে আমাকেও আদর করলো আর আমাকেও ভালোবাসছে, আমার সাথেও খেলা করছে। তো বুঝতেই পারছো মানে এত আনন্দ পেয়েছে। আর এদিকে দেখো ওর বাবা কি করছে, মানে কাজের জন্যই ব্যস্ত আছে। আর ওইদিকে দেখো বাবা মা চলে গেছে, তো তার জন্য তখন কিছুক্ষণের জন্য মন খারাপ ছিল। তো যেই আবার আরু আরিয়ান চলে এসছে, যেহেতু এখানে বাবা মা ছিল তো আরু আরিয়ান কেউই লজ্জাতে আসছিল না। তো যখন বাবা মা চলে গেল তারপরে আবার এসেছে, খেলা করছে এখন দিদির সাথে। আর পেখম ওর ভাই বোনকে পেলে তখন আস্তে আস্তে সব মন খারাপও দূর হয়ে যায়। তো আমার পেখমের ভীষণ মানে ইচ্ছা করে যে ওর ভাইকে ও কোলে নেবে, এটাই ওর শখ। তো কোলে তো নিতে পারে না, এইরকমই করতে থাকে মাঝে মাঝে। এই পড়ে যাবে, ছেড়ে দে বাবা, ওঠ, ইচ্ছে করে উঠছে না। তুই তো অবশ্য দেখো, বাবা মা যখন ছিল এত ডাকলাম তখন আসেনি, আর এখন যখন চলে গেছে তো এখন খেলা করছে, এখন মজা করছে। আর ইউভান একমাত্র যে বাবা মা আসলে ও চলে আসে, বাবা মায়ের কোলে আসার জন্য ও বেশ মানে ঘরে চলে আসে সবার আগে। এই বস ওখানে বসে যা, আরুর কাছে বসে যা, এবার আমাকে আগে বস। হ্যাঁ বস, দেখি বস, আসো, কে কারা খেলবে এখন, কে কে খেলবে, কে কে খেলবে, হাত তোলো। তাহলে এক এক করে আমাকে হাম দাও সবাই, দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড, দাঁড়াও ভিডিও করবো না, দাও দাও। এবার খেলো, ছড়াবি না, ছড়াবি চোখে হাত দিয়ে, চোখে হাত দিয়ে থাকো, চোখ বন্ধ করেছে, ঢাল, হ্যাঁ ঢাল ঢাল ঢাল, আস্তে করে, আস্তে আস্তে আস্তে, দুষ্টুমি করবি না, হ্যাঁ দে ওটা আমি বের করে দেবো, দে। এই কে রে, কি করছি, স্নান করছি, তুমি কি করছো আরিয়ান, বসে আছো, বাবা লে বাবা, স্যাম্পল ওটা স্যাম্পল, ঠিক আছে খেলো। তো এইভাবে ওরা ডেলি ডেলি খেলা করে আর ভীষণ মজা করে। তো আজকে তো খেলনা কম বার করেছে, ওই যে ব্যাগে থাকে, ব্যাগে পুরো ভর্তি খেলনা পুরোটাই ঢেলে দেয়, ঢেলে তিনজনে মিলে সুন্দর খেলে, তাই তো। কে কে দিদির সাথে খেলা করে, হাত তোলো। আচ্ছা ঠিক আছে খেলো। ও তোমরা তো দুপুরে দেখলেই, দুপুরে তো পুরো ঢেলে খেলছিল, এইভাবেই খেলে প্রত্যেক দিন। তো এই বেলাতেই এখন এই কটা খেলনা নিয়ে বসেছে। তো পেখমের যা যা খেলনা আছে সবই খেলনাই আমি ওকে খেলতে দিই, কারণ আমার মনে হয় যে খেলনা বাচ্চারা এই বয়সে খেলবে না তো কখন খেলবে। তো এখন সেই জন্য সবাই মিলে যখন খেলে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য সমস্ত খেলনাই আমি বের করে দিই ওদের, সবাই মিলে খেলা করে। আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে অনেক মাই আছে যারা ভাবে যে বাচ্চাদের খেলনাগুলো তুলে রেখে দেবো, খেলতে দেবো না, তো গুছিয়ে রাখবো। তো এই জিনিসটা কিন্তু একদমই উচিত না আমার মনে হয়, কারণ এই বয়সে যদি না খেলে তো কখন খেলবে। কারণ সব বাচ্চারই একটা সময় আসে যেই সময় তারা নিজের জিনিস নিজে গুছানোর শুরু করে দেয়, গুছানোর চেষ্টা করে। তো সেই জন্য আমার মনে হয় এই সময়টা, এই বয়সটা, এইটুকু ফ্রিডম তো দেওয়াই উচিত। তো যাই হোক, ওরা এখন এভাবেই খেলতে থাকুক, আর আমি রান্নাঘরে চলে যাই, কিছু রান্নাঘরে কাজ রয়েছে সেটা করে ওর জন্য খাবার আনতে হবে, খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। হে গাইস, তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যাই হোক, তো আজ এই পর্যন্ত, এরপর আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সাথে অবশ্যই বাচ্চাদেরও। তো আজকের মতো টাটা।